নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 29শে অক্টোবর মঙ্গলবার ধনতেরাস, অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস পর্বটি কিন্তু হয়ে থাকে। এই ধনতেরাসের দিন দেবতাদের ডক্টর, অর্থাৎ সমুদ্র মন্থন যখন হয়েছিল, ধন্বন্তরি আপনার সোনার কলসি নিয়ে অবতরণ হয়েছিলেন। এই জন্য এই দিন আপনারা কোনো সোনা বা চাঁদি বা কাঁসা বা পিতল বা তামা, এই সকল বস্তু যদি কেনা হয়, সেটাতে কিন্তু ভাগ্যের যে বাধাগুলো রয়েছে কিনা, সেই বাধাগুলো কিন্তু কাটে। এই ধনতেরাস বিশেষ একটা তিথি। এই দিন আপনারা যে কোনো কাজ আরম্ভ করতে পারেন এবং ধনতেরাসের শুভ মুহূর্ত, পূজার মুহূর্ত আমি বলবো এবং কেনাকাটার সময়টাও আপনাদেরকে জানাবো, কারণ অনেকেই এই ধনতেরাসের দিন কেনাকাটা করতে চান। এবং রাশি অনুযায়ী আমি এর পরের ভিডিওতে দিতে চলেছি কোন কোন রাশি কোন কোন জিনিস আপনারা কিনবেন, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন, ধনত্রয়োদশী ভেরি ইম্পর্টেন্ট। এই দিন যদি আপনারা রাশি অনুযায়ী, আপনার ক্ষেত্রে সোনা, না আপনার ক্ষেত্রে চাঁদি, না আপনার পিতল, না আপনার কাঁসা, না আপনার ক্ষেত্রে তামার জিনিস দরকার, সেটা আগে জেনে নেওয়া দরকার। সেই অনুযায়ী যদি আপনারা শুভ মুহূর্তে কিনতে পারেন না, আপনাদের জীবনে টানা এক বছর বড় পরিবর্তন কিন্তু আসবে। এবং এই দিন আপনারা মা লক্ষ্মী এবং গণেশের পূজা অবশ্যই করুন। মা লক্ষ্মী এবং গণেশের পূজা ঠিক ধনতেরাসের শুভ মুহূর্তে যদি আপনারা করতে পারেন, জীবনে আপনাদের অর্থনৈতিক কষ্ট আপনাদের থাকবে না, আপনাদের জীবনে সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি করবে। দেখুন, 29শে অক্টোবর মঙ্গলবার ধনতেরাস রয়েছে। এই দিন পুজোর যেটা সময় রয়েছে, 5:01 থেকে বিকাল 5:01 থেকে সন্ধ্যা 6:31 পর্যন্ত, সময়টা খুবই ভালো। 5:01 থেকে 6:31 এই সময়টার মধ্যে যদি আপনারা পুজো করতে পারেন, ধনতেরাসের যে শুভ মুহূর্তে যদি আপনারা পূজা করতে পারেন, আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে। মা লক্ষ্মী এবং আপনারা অবশ্যই এদিন গণেশজির উপাসনা করুন, আপনাদের অর্থের অভাব কিন্তু হবে না। ধনতেরাসে, আমি আবার বলছি, ধনতেরাসের দিন 29শে অক্টোবর কেনাকাটার শুভ মুহূর্ত যেটা রয়েছে, অর্থাৎ 10:34 থেকে 8:51 পর্যন্ত, 10:34 থেকে 8:51 পর্যন্ত, এই সময়টার মধ্যে যদি আপনারা কিনতে পারেন, আপনাদের বিশেষভাবে লাভ হবে। এবং আপনাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি, বেশ কিছু সময় রয়েছে, সেই সময়টাতে যদি কিনতে পারেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন। একটা রয়েছে অভিজিৎ মুহূর্ত, যেটা আপনার 11:50 থেকে, অভিজিৎ মুহূর্ত 11:50 থেকে 12:40, এই সময়টা খুবই ভালো, 11:50 to 12:40। আর একটা যে ব্রহ্ম মুহূর্ত রয়েছে, যেটা আপনার 10:25 থেকে, আপনার 10:25 থেকে 12:13 পর্যন্ত, এই সময়টার মধ্যে যদি আপনারা কিনতে পারেন, যে কোনো জিনিস খুব ভালো হবে। আর একটা যে বিজয় মুহূর্ত রয়েছে, সেটা হচ্ছে 2:05 থেকে,
আপনার দুপুর 2:05 থেকে বৈকাল 4:18 পর্যন্ত, সময়টা খুবই ভালো, 2:05 থেকে বৈকাল 4:18, এই সময়টার মধ্যে যদি আপনারা যে কোনো জিনিস কিনতে পারেন আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু হবে। এবং যারা পূজা করতে চাইছে সময়টা আমি বলে দিলাম, অবশ্যই এই সময়টাতে আপনারা পূজা করুন। দেখুন এই দিন সমুদ্র মন্থন হয়ে ধন্বন্তরি কিন্তু কলসি নিয়ে অবতরণ হয়েছিলেন, এই জন্য ধন্বন্তরির পুজো অর্থাৎ যিনি হচ্ছেন দেবতাদের ডক্টর তার পুজো কিন্তু বিশেষভাবে করা হয়। এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মা লক্ষ্মী, গণেশ এবং কুবেরেরও পূজা করা হয়। অর্থাৎ একটা কথা আছে, কুবেরের ধন কিন্তু ফুরায় না। তো এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন, বাড়িতে কোনো কলহ করবেন না। এবং এদিন কেনাকাটাটা খুবই শুভ, আপনি নতুন জামা কিনতে পারেন, আপনি ইলেকট্রিকের কোনো বাল্ব কিনতে পারেন, আপনি গাড়ি কিনতে পারেন বা আপনি কোনো একটা জায়গা কিনতে পারেন, অর্থাৎ কোনো সম্পদকে আপনি কিনতে পারেন। অর্থাৎ এই ধনতেরাসের দিন যে কোনো জিনিস কিনা বিশেষভাবে শুভ বলে মানা হয়ে থাকে। এবার আসি আমি 8টি রাশির নাম। এই ধনতেরাসে হতে চলেছে হঠাৎ কোটিপতি, তার আগে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং একটি কথা আমি আবারও বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন এই সময় যে দীপাবলির যে মুহূর্ত যেটা রয়েছে, ধনতেরাস রয়েছে, দীপান্বিতা অমাবস্যা রয়েছে, এই সময়টাতে প্রতিকার করুন। ঋণে পড়ে গেছেন, বিবাহ হচ্ছে না, বিয়ে হতে গিয়ে বাধা চলে আসছে, বৈবাহিক জীবনে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কোনো আপনি প্রপার্টি বিক্রি করবেন ভাবছেন বিক্রি করতে পারছেন না, বাধা চলে আসছে, আপনার টাকা ডুবে গেছে, আপনার ব্যবসা ভালো চলছিল সেই জায়গাটাতে সমস্যা হচ্ছে, এই দীপান্বিতা অমাবস্যাতে যারা প্রতিকার করতে পারবেন আমি বলবো চটজলদি আপনাদের এই বাধাটা কিন্তু দূর হবে। এবার আসি 8টি রাশির নাম। প্রথম রাশি, প্রথম যে রাশির আমি কথা বলবো আপনার মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশি ধনতেরাসে হতে চলেছে কোটিপতি, যে কোনো দিক থেকে আপনাদের অর্থ আসতে চলেছে, লটারি, শেয়ার মার্কেট, বিজনেস থেকে বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে আপনার সিংহ রাশি। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তি লাভ এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। তিন নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির কপাল খুলতে চলেছে, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। চার নম্বর রাশি মকর রাশি। মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এবং মেষ রাশির অর্থনৈতিক স্থিতি হঠাৎ পরিবর্তন দেখা যাচ্ছে। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। ধনুরাশি। ধনুরাশির আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি। ধনতেরাসে তুলা রাশির কপাল খুলতে চলেছে, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে চলেছে, তুলা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে আমূল চেঞ্জ আসতে চলেছে। অর্থাৎ এই 8 রাশির ধনতেরাসে ভাগ্য খুলতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।